নতুন আবদার এবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এখনও বনমন্ত্রীর পদেই বহাল রয়েছেন তিনি। তার সরকারের জেলেই আপাতত ঠাঁই হয়েছে বালুর, আর তাতেই বেজায় চটে ধৃত মন্ত্রী। আর এখানেই মন্ত্রীর ধৃষ্টতা নিয়ে উঠছে প্রশ্ন। সাবাস বালুদা, সাবাস। শুনুন তবে অসহায় বনমন্ত্রীর কাহিনী। মন্ত্রী মশাই বেজায় চটে ধমক সুরে বলেন রেগে, রব না আমি জেলে, অসুখ আমার বেজায় জটিল, সেরে যাবে SSKM এ গেলে। মন্ত্রীর ভাগ্যের পরিহাস দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন ধার করে বলতে হয়, পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আসে অন্তর্যামী। নতুন আবদার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে। এখনো বনমন্ত্রীর পদেই বহাল রয়েছেন জ্যোতিপ্রিয়, তাই সরকারের জেলেই আপাতত ঠাঁই হয়েছে বালু। সূত্রের খবর, মন্ত্রী জেল কর্তৃপক্ষের কাছে জানান, আমি মন্ত্রী, আমি জেলে থাকব না। অসুস্থতার দাবি করে জানান, তার বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে, SSKM হাসপাতালে রেখে চিকিৎসার আবদারও করেন মন্ত্রী, কিন্তু আর মুখ পোড়াতে রাজি হয়নি প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেলের স্বাস্থ্যকেন্দ্রেই মন্ত্রীর প্রাথমিক চিকিৎসার পর ফিট সার্টিফিকেট দেন জেলের চিকিৎসকরা। মন্ত্রী আপাতত সুস্থই আছেন জানিয়ে দেন জেল সুপারও। চিকিৎসকের তত্ত্বাবধানে বর্তমানে সুস্থ অবস্থায় আছেন এবং আদালতের নির্দেশগুলো আমরা মেনে চলছি। পার্থর আংটি কেলেঙ্কারিতে আদালতের কাছে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল জেল সুপারকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কার্যত এবার অন্য লাইনেই হাঁটতে দেখা গেল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে। সুপারের কথাই স্পষ্ট হল, রাজ্যের বনমন্ত্রী জেলের অন্যান্য আবাসিকদের সমতুল্য। 2200 কাছাকাছি আমার যারা আবাসিক তাদের সংখ্যা, প্রত্যেকের কার রাতে ঘুম হয়েছে আর কার রাতে ঘুম হয়নি, এইটা সমস্ত আপডেট তো আমার কাছে রাখা সম্ভব নয়। এখন বুঝলেন কেন বালুর ভাগ্যের পরিহাস নিয়ে উপহাস করলাম? উপহাস শব্দটি শুধুমাত্র আক্ষরিক অর্থেই ব্যবহার করলাম মাত্র, ধৃষ্টতা মার্জনী। কারণ রেশন দুর্নীতির দায়ে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতের নির্দেশে ইডির হেফাজত শেষে বর্তমানে প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয়েছে তার, কিন্তু মন্ত্রীর দাপট জেলে গিয়ে অব্যাহত। সূত্রে খবর, জেল কর্তৃপক্ষের কাছে তার দাবি, তিনি মন্ত্রী, জেলে থাকবেন না। আর এখানে মন্ত্রীর ধৃষ্টতা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। গ্রেপ্তারির পরেও মন্ত্রীর পদে বহাল থাকলেও তাকে ঘিরে স্থাবকদের ভিড় নেই। পুলিশ প্রশাসন সেলাম ঠুকে স্যার বলছেন না, উল্টে প্রশাসনিক কর্তা মন্ত্রীকে অন্যান্য আবাসিকদের সঙ্গে তুলনা করছেন। আর তাতেই কি বেসামাল বালু? আর এখানেই মন্ত্রীর ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপাতত রেশন দুর্নীতিতে নাম জড়িয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন, বিচার চলছে আদালতে, বিচারে অভিযুক্ত প্রমাণিত হলে একই সুর বজায় থাকবে তো মন্ত্রী মশাই? সমস্বরে চোর চোর স্লোগান ভেসে এলে মুখ লোকাতে পারবেন তো? উত্তর মিলবে সময়। ক্যালকাটা নিউজ।